তোমাদেরকে যেন তোমাদের সম্পদ তোমাদের সন্তানাদি আমার জিকির থেকে গাফেল না করে, আর যারাই গাফেল হয়ে যাবে তারাই ধ্বংসস্তূপে পরিণত হবে। হে ইমানদারগণ, তোমাদেরকে আমি রিজিক দিয়েছি হালালভাবে, তোমাদের কাছে মানা করতে এসেছিলাম, সেই সময় তোমরা বলবে আল্লাহ শুধু আমাকে দেয়, আমি আর জীবন কখনো অন্যায়কারী লিপ্ত হব না, সৎ প্রণয়নকারীদের অন্তর্ভুক্ত হব, উত্তর আসবে আর কখনো দেওয়া হবে, এটাই কিন্তু তোমাদের জন্য মানা করতে হবে। আল্লাহ সকল বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিনাল আয়াত ওয়া যিকরিল হাকীম আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুরুর রহীম। কোন কথা দিবেন আমরা আমি যাই আল্লাহ তাআলার কাছে সামনে বাড়ি যে আমরা বিদ্যুৎ পেয়েছি। তো এ পর্যায়ে আমাদের
এনে শোনা যায় তো না, খুব বেশি অসুবিধা লাগে? আমাদের এই আধারা গ্রুপে মাল্টি ট্রেড কোম্পানি লিমিটেডের সুযোগ্য জেলা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করা হল। 2022 সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত এমডি মহোদয় স্যার, সম্মানিত বাইরের কোম্পানির সুযোগ্য ভাইস চেয়ারম্যান সাহেব, সম্মানিত আমাদের মাল্টি মুভটেক কোম্পানি লিমিটেডের আলমেরা গ্রুপের এডিএম স্যার, মাল্টি মুভটেক কোম্পানির সিও স্যার, আসসালামু আলাইকুম। আমাদের এই আলহেরা গ্রুপের এরকম আরও 22টি শাখা আছে যে আমরা বিভিন্ন জায়গায় উদ্বোধন করেছি। আজকে আমরা এখানে বিভিন্ন রমজানের কারণে হয়তো আমরা আরও আগে এটা উদ্বোধন করার দরকার ছিল, কিন্তু আমাদের রমজানের কারণে এই এক মাস আমরা পিছানো হয়েছে। এখানে আমাদের এই শাখাটার আপনাদের এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন সুষ্ঠ মতে মানুষের যাদের স্বাদ আছে সাধ্য নেই এই ধরনের মানুষের সেবা দিয়ে যেতে পারি। আপনারা সবাই আমাদের সহযোগিতা কামনা সহযোগিতা করবেন এই কামনা রেখে এবং দোয়া কামনা করি। আর এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য, আসসালামু আলাইকুম। কৃষি মন্ত্রী গেলেই যিনি আমাদের অফিসটা না হয়ে আসেন, যার বাড়িতেও আমাদের একটি শাখা স্থাপন করা হয়েছে, আপনাদের এই করিমগঞ্জের খুব পরিচিত মুখ বিশিষ্ট সাংবাদিক ইবনে শাহজাহান, ইবনে শাহজাহান ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা করিমগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এই জন্য একটি কোম্পানি এনজিও আমাদের এলাকায় ব্যবসা পরিচালনা করার জন্য এসেছেন। আমরা আমাদের এলাকার মানুষ উপকৃত হবে, আমরা উপকৃত হব, সেই জন্য আমি প্রথমে আমার অন্তরন্তস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহেরা গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব শেখ কাউসার আহমেদ সাহেবকে, এখানে উপস্থিত আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি হযরত মৌলানা জনাব আসাদুল্লাহ সাহেব, ভাইস চেয়ারম্যান আলহেরা গ্রুপ, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শুধুমাত্র আমাদের এই দেশে না দেশের বাইরে পবিত্র মক্কা মদিনায় যিনি সবসময় এ আমাদের এলাকার হাজিদেরকে নিয়ে উপস্থিত থাকেন, হজ কাফেলার পরিচালক হযরত মৌলানা জনাব আল্লাহ জনাব সাজির রহমান সাহেব, উপস্থিত আছেন অত্র কোম্পানির সম্মানিত এজিএম জনাব এএফএম ফয়েজ ভাই, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহেরা গ্রুপের সিও জনাব শাহাবুদ্দিন কন্দকার ভাই, উপস্থিত আছেন ডিএম ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই, অত্র মুড়ের আজকের এই করিমগঞ্জে সম্মানিত ইনচার্জ ম্যানেজার জনাব ইমরান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই গুজাদে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার
আরেক রাজনৈতিক সহযোদ্ধা ভাই এলাকার কৃতি সন্তান তরুণ সহ অত্র ব্রাঞ্চের যারা কার্যক্রম পরিচালনা করবেন সকল কর্মকর্তা পুরুষ এবং মহিলা সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এই মাল্টিপারপাস কোম্পানিটি আমি এটার সাথে জড়িত না, তবে আমার দেখা মতে জানা মতে এই কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী স্টেশন রোডে এই জেলার হেড অফিস, এই অফিসটি যিনি পরিচালনা করছেন আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান একজন দক্ষ প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব জনাব শেখ কাউসার আহমেদ সাহেব। ওনার গতিশীল নেতৃত্বে ওনার কোমর হাতের ছোঁয়ায় আজকে আমার জানা মতে 22-23টি শাখা এর বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমরা যারা গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, আমরা যারা দিনে এনে দিনে খাই, পরিশ্রম করে কিছু, এই যে আগেই বলেছেন আমার ভাই উপস্থাপক, স্বাদ আছে সাধ্য নেই, যাদের স্বাদ আছে সাধ্য নেই, এই অল্প সাধ্যের মধ্যে আমাদের অনেকেরই সব জাগে, মনে উৎসাহ জাগে, আমরা একটি পণ্য ক্রয় করব, কিন্তু আমাদের নগদ অর্থ থাকার জন্য, পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার কারণে আমরা সেই পণ্যটি ক্রয় করতে পারছি না। যাই হোক, এই আলহারা গ্রুপ আমাদেরকে সহজ মূল্যে, কিস্তিতে সহজ মূল্যে ভালো পণ্য আমাদেরকে প্রদান করে আসছে। এই গ্রুপের কার্যক্রম অনেক বিস্তৃত, শুধুমাত্র এই পণ্য দিয়ে এরা ক্রান্ত নয়, এরা বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্লোর থেকে শুরু করে মানুষকে বাড়ি করে দেওয়ার জন্য, এবং সেই যে ব্লক ইট, এখন যে ইট তৈরি হচ্ছে অনেক উন্নত মানের ইট, সেটাও ওনারা প্রস্তুত করার চিন্তা ভাবনা করছেন আমি যতটুকু জানি। এর সাথে যারা জড়িত সকলেই আমাদের কিশোরগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কর্মকাণ্ডের সাথে ওনারা জড়িত আছেন, পাশাপাশি মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে এই কাজ করার যে চিন্তা চেতনা ওনারা নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন, সেজন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এলাকার সকল ব্যক্তিবর্গের কাছে, এখানে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে অনুরোধ করব এই এলাকার অন্তত পক্ষে দুইটা মেয়ে একটা ছেলের যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তারা যদি কাজ করে মানুষকে কিছু দিতে পারে, পরিবারকে দিতে কিছু দিতে পারে, তবে আমাদের সার্থকতা। আমার বাড়ি দক্ষিণ এলাকার, আমি কিশোরগঞ্জে থাকি, আমার একটি এরকম একটি ঘর আমার আছে চেম্বার তরুণ জানে। আমার উদ্বোধনের দিন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এপিএস জনাব আমিরুল ইসলাম খান বাবলু ভাই সহ বিশিষ্ট নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, সেই ঘরটিও আমি এলাকার মানুষের কথা চিন্তা করে নাম মাত্র, শুধুমাত্র কিছু হাতিয়ার মাধ্যমে আমি দিয়েছি, যাতে এলাকার মানুষ উপকৃত হয়। আমার এলাকার আমার একটি ভাই, একটি বন্ধু যদি আর্থিকভাবে লাভবান হয়, পরিবারকে কিছু দিতে পারে, সেটাই আমার সর্তকতা। সেই লক্ষ্যে আমি অনুরোধ করব আপনারা, এলাকায় একটি প্রতিষ্ঠান কাজ করছে, এলাকার উন্নতি হবে। এই হাসান আলী মোড় একটি ঐতিহ্যবাহী মোড়, এখানে কিছুই ছিল না, আমরা যখন আমাদের বাড়ি, আমরা করিমগঞ্জেই সবসময় থাকি, এই এখানে অবহেলিত ছিল, আস্তে আস্তে সেই ব্যবসা প্রতিষ্ঠান হয়ে আজকে এলাকার পরিচিতি পরিধি বৃদ্ধি পাচ্ছে। আজকে এলাকার মাঝে আমাদের ঐতিহ্যবাহী, আমার সারা বাংলাদেশ তথা বহির বিশ্বে যার খ্যাতি ছিল আমাদের মরণ সংসদ সদস্য উন্নয়নের যিনি রূপকার ছিলেন ডক্টর মিজানুল হক, এই মাটির পূর্ণ, এই পূর্ণ ভূমির কৃতি সন্তান, উনার ভাই যার মাধ্যমে দীর্ঘ 40-42 বছর পর সে 71-এর যারা রাজাকার ছিলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যাদের কোনো কুলকিনারা ছিল না, সেটা আজকে তার মাধ্যমে উন্মোচিত হয়েছে, সেই গর্বিত সন্তান স্থানীয় লোকসভার এই পূর্ণ ভূমি। আমাদের মরহুম জননেতা আবুল হাসান চৌধুরী সাহেব এই এলাকার রাজনীতি করেছেন, এই এলাকায় চলাচল করেছেন, এই এলাকার সাথে এই এলাকাটি ছিল আবুল হাসান চৌধুরী সাহেবের প্রিয় ভূমি। আমাদের মরহুম সিরাজুল হক চেয়ারম্যান, যার খ্যাতি বিস্তৃতি শুধুমাত্র এই করিমগঞ্জ নয়, করিমগঞ্জের বাইরেও এককালীন সম্মানীয় একজন ফুটবলার ছিলেন, ওনার সুযোগ্য সন্তান জাহাঙ্গীর সিরাজি আজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমার ভাই শুধুমাত্র সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত না, একজন সাংস্কৃতিমনা মানুষ। আমি অনুরোধ করব এই এলাকার ঐতিহ্যের কথা বিবেচনা করে প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, এলাকার মানুষ যাতে স্বল্প মূল্যে সহজ শর্তে একটি ভালো পণ্য
তারা ব্যবহার করতে পারে, গড়কে মনকে প্রফুল্ল রাখতে পারে। সেই জন্য আমি এলাকার নেতৃবৃন্দের কাছে, আমার ছোট ভাই আছেন, আমি আমার ছোট ভাই আমাদের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, তো আমি অনুরোধ করবো সকলে মিলেমিশে যাতে এই ব্রাঞ্চটি এগিয়ে নিতে পারে। আমাদের সম্মানিত মেয়র মহোদয়, বর্তমান মেয়র অত্যন্ত চৌকস এবং দক্ষ একজন সৎ ধার্মিক ব্যক্তিত্ব হাজী মুসলিম উদ্দিন, সাবেক দুইবারের মেয়র হাজী আব্দুল কাইয়ুম সাহেব এবং এ এলাকার কাউন্সিলর আমার ছোট ভাই সুমন মোড়ল, সেও থাকার কথা ছিল বিভিন্ন, তারা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের কাজ করে সবসময় ব্যস্ত থাকতে হয়, সব কাজেই সময় দিতে পারে না। এরপরেও তারা যদি আসে বা না আসে, আমার অন্তর অন্তস্তর থেকে তাদেরকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই। এই আলহারা গ্রুপ আমাদের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ভাই এই কোম্পানির উপদেষ্টা, আমাদের বর্তমান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সত্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যান আল্লাহ জিল্লুর রহমান সাহেব এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, সততা নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে এর কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমিও আন্তরিকভাবে খুশি এবং আনন্দিত এই আলহারা গ্রুপের সম্মানিত কিশোরগঞ্জের যিনি ম্যানেজিং ডাইরেক্টর এর দায়িত্ব পালন করছেন অত্যন্ত সৎ এবং ধার্মিক ব্যক্তি শেখ কাউসার আহমেদ ভাই, ওনাকে অনুরোধ করব। এই এলাকার মানুষ, এই এলাকা যদিও ঐতিহ্যবাহী এলাকা, অনেক গুণী জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের বাসস্থান, ডক্টর উসমান ফারুক এই মাটির পূর্ণ সন্তান, ডক্টর এমগুনি এই মাটির পূর্ণ সন্তান, আপনারা যদিও ঐতিহ্য কিন্তু এখনো মানুষ অবহেলিত আছে। কোন মানুষ, কোন সদস্য, সাধারণ মানুষ যাতে কোন অবস্থাতে আপনাদের কাছ থেকে ফিরে না যায়, কোন অবস্থাতে প্রতারিত না হন, সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন মাননীয় আজকের সবার অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর সাহেব। আমি আপনার সাথে, আপনার প্রত্যেকটা কর্মচারী ভাই, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমাদের কন্দকার ভাই এখানে দায়িত্ব পালন করেছেন, আপনারা ব্যক্তিত্ববান সামাজিক মানুষ এবং সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের বিপুল পরিচিতি আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনাদের কাছ থেকে আমার শিকার আছে, আপনাদের কাছ থেকে আমাদের জানার আছে, আপনারা জানেন বুঝেন, কিন্তু আমাদের এলাকার কোন মানুষ যাতে প্রতারিত না হন, সাধারণ মানুষ খেটে গেলা মানুষগুলি যাতে আপনাদের কাছ থেকে রিক্ত হাতে ফিরত যেতে না হয়, সেজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমার জানার মধ্যে এখানে যারা দায়িত্বে আছেন কর্মকর্তা কর্মচারী, তারাও বিভিন্ন ভাবে সামাজিক ভাবে তৎপরতা আছে, তারাও সামাজিক মানুষ, আপনাদেরকে আমিও বলে যাই, অনুরোধ করে বলে যাই, এই এলাকার কোনো মানুষ যাতে আপনাদের কাছ থেকে কষ্ট না পায়, বঞ্চিত না হয়, এখানে বেশিরভাগ হিন্দু সম্প্রদায় বসবাস করে, আপনারা তাদের দিকেও আপনারা লক্ষ্য রাখবেন, যদিও একটা ইসলামিক মাইন্ডে ইসলামিক কর্মকাণ্ড নিয়ে ইসলামিক মূল্যবোধে এই বিশ্বাসী আলহারা গ্রুপ ইসলামিক কর্মকাণ্ড নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু হিন্দু ধর্ম আমাদের বাইরে না, তারাও থাকবে, কথায় আছে ধর্ম যার যার ব্যবসা সবার, ধর্ম যার যার উৎসব সবার, আমি মনে করি আলহারা একটি উৎসব মুখর পরিবেশে এটা কাজ করে যাচ্ছে। এই ইশাকা স্মৃতি আজকে কিশোরগঞ্জের একটি ঐতিহ্য বহন করে যাচ্ছে, দক্ষিণ এশিয়ার সর্বপ্রিয় ইজামা সুলাকিয়া ঈদগাহ ময়দানের সন্নিকটে এই রাস্তা দিয়ে আপনারা ইশাকা পল্লী সৃষ্টি করেছেন, এটা আমাদের গর্বের বিষয়। বাংলা কাব্যের সর্বপ্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি এই দিকতে যেতে হয়, সেই ইশাকা সিটি আমাদের চোখে পড়ে। আমাদের বিবিসি কে তো সাংবাদিক আতুস আমাদের বাড়িতে আসার সময় যে মাল্টিপারপাস যে সিটি আমাদের চোখের সামনে পড়ে, সেটা হচ্ছে ইশাকা লেক সিটি। আমাদের বারবুয়া কে তো মস্ত দেয়ালা ইশাকার পূর্ণভূমিতে আসলে যে সিটিটি আমাদের চোখের সামনে পড়ে, আমাদের আনন্দ হবে সৃষ্টি করে, সেই ইশাকা সিটি। নিশ্চয় আপনারা কার্যক্রম এগিয়ে যাচ্ছেন, আপনাদের কার্যক্রম আরো সুদূর প্রসারী হোক, সুন্দর হোক, মানুষের কল্যাণে ইসলামের কল্যাণে যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন সেই ধারাবাহিকতা রক্ষা করে অবশ্যই মানুষের কল্যাণে আপনারা কাজ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই সাবেক ইউপি সদস্য আমার প্রিন্স আলমগীর আমার ছোট ভাই তরুণ যারা সমাজে সবসময় নেতৃত্বের স্বর্ণসী করে তাদের তাদেরকেও বলবো এই প্রতিষ্ঠানটি এলাকায় কাজ করো, তোমরা তোমাদের সুদৃষ্টি দিয়ে যাতে কাজ করতে পারে, যদি কোনো ভুল হয় অবশ্যই
সহস্তে শক্ত হাতে এটা আমাদের দমন করতে হবে, প্রতিবাদ করতে হবে। কোন মানুষ যাতে, আমি বারবার একটি কথা পুনরাবৃত্তি করতেছি, এখানে অনেক হুজুর আছেন, ইসলামিক কর্মকাণ্ড আপনারা করেন, আপনাদের মাঝ থেকে আপনাদের কাছ থেকে যত কেউ বিতাড়িত না হয়, দূরে সরে না যায়, কোনো প্রতারিত না হয়, সুবিধা যতটুকু আছে আপনারাও নেবেন, তারাও যাতে পায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং ঐতিহ্যবাহী আলহারা গ্রুপ আরো সুদূর বিস্তৃত হোক। শুধুমাত্র 22টি প্রতিষ্ঠান শাখা করে তারা কান্ত না, আরো সুদূর প্রসারী হোক। আমাদের চেষ্টা সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই গুজাদিয়া 2 নং গুজাদিয়া ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডে পরপর দুবার সদস্য পদ যিনি লাভ করেছেন বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ লিটন। জনাব মোহাম্মদ লিটন ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য এবং অনুভূতি উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আসলে সকলে আমার পরিচিত মুখ, এখানে সকলে আমার লোক, আমাদের লোক। আমার বড় ভাই বক্তব্য দিছে, সাজ্জান ভাই, ভালোই লাগলো। কিন্তু সাজ্জান ভাই তো সব বলেই ফেলছে, তার আমরা কি বলবো? জায়গা সাজ্জান ভাই হয়তো আমার সাথে ইদানিং একটু কথাবার্তা হয় না, বেশি দেখা সাক্ষাৎ হয় না, আমি কিন্তু ভাই আমারও হয়েছি, এই জনগণ আমাকে আবারও বানাইছে, ঠিক আছে? তো পরপর দুবার আপনাদের দুয়ার। তো আজকে যে অনুষ্ঠানটি আমরা আসছি, আসলে সকল ভাইদেরকে আমি চিনি না, আল হেরা। তো আমি সকলের পক্ষ থেকে একটি কথা বলবো, আল হেরা একটি গ্রুপ, সেই গ্রুপে কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন সকলকে আমার সালাম।